নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি যৌহাতি ক্রীড়াঙ্গনে এবং আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু খেলবে লিগ টপার উড়িষ্যা এফসির বিরুদ্ধে। এবং তার আগেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় সুখবর এলো, সেটা হলো অনুশীলনে কিন্তু যোগ দিলেন অসি ডিফেন্ডার লাল হলুদ সমর্থকদের অন্যতম প্রিয় জর্ডান এলসে। হ্যাঁ, জর্ডান এলসে আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন। তিনি সোমবার রাতে কলকাতায় চলে এসেছিলেন, তারপর মঙ্গলবার ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন এবং বুধবার তিনি কিন্তু অনুশীলনে যোগ দিলেন। কিন্তু আমরা যেটা খবর আগেই করেছিলাম যে তিনি মূলত রিহ্যাব সারতে আসছেন, দলের সাথে তিনি কিন্তু আলাদা করেই অনুশীলন করবেন। তার কারণ, সদ্য নিজে ACL চোটের রিহ্যাব কিন্তু করছেন জর্ডান এলসে, আর সেই কারণে কিন্তু আজকে সল ক্রেসপোর সাথে আলাদা করে ফিজিওর সাথে অনুশীলন করেন জর্ডান এলসে। মূলত স্ট্রেচিং থেকে শুরু করে হালকা কিছু ব্যায়ামের মধ্যে দিয়েই কিন্তু নিজের ইস্টবেঙ্গলে ফেরার বার্তা দিয়ে দিলেন জর্ডান এলসে। কবে নাগাদ ফিট হবেন সেটা এখনই বলা মুশকিল, কারণ যে গুরুতর চোটটা তিনি পেয়েছেন ডুরান্ট কাপের ফাইনালে, সেখান থেকে দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গলে ফিরে আসাটা জর্ডান এলসের জন্য একটা বড় বিষয়। এখন এটাই দেখার যে জর্ডান এলসে কবে দ্রুত ফিট হয়ে যান, ম্যাচ ফিট হয়ে যান। এবং কিন্তু কথাটা হচ্ছে যে তিনি কিন্তু এই এবারের আইএসএলে কিন্তু খেলবেন না, তিনি কিন্তু রেজিস্টার্ড নন প্রথমত, এবং দ্বিতীয়ত তিনি এই মরশুমের জন্য একেবারেই ছিটকে গিয়েছেন। ফলে এখন এটাই দেখার যে জর্ডান এলসে কতটা ফিট। তো চলুন দেখে নিই, মানে জর্ডান এলসের একটু যা রিহ্যাব হয়েছে তার কিছু মুহূর্ত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।